আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। কিভাবে খুব সহজে গরুর মাংস রান্না করা যায় সেটা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। টেস্টের দিক থেকে একদম কুরবানির মাংসের মতন টেস্ট হবে এবং খুব অল্প সময় মাংস চুলায় সিদ্ধ করে প্রেশার কুকার ছাড়া সুস্বাদু করে রান্না করা যাবে এবং খুব সামান্য পানি দিয়ে। তো ভিডিওটি দেখতে হলে পাশে থাকুন। প্রথমে আমি একটি গামলায় এখানে আমি 3 কেজির মতো মাংস নিয়ে নেব। এখানে মাংসের সাথে সামান্য হাড় এবং চর্বিও আছে। তো এই মাংসটা যদি কোরবানির মাংস হয় বা টাটকা মাংস হয় বা আপনি কেবল জবাই করা গরুর থেকে নিয়ে এসে থাকেন তবে ভালো হবে। ধনের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি এটা মাখিয়ে নেব। মশলার পরিমাণটা নির্ভর করছে যেটা আপনার মাংস কতটুকু সেই পরিমাণের। মাংস যদি বেশি হয়ে থাকে তবে মশলাটার পরিমাণটা আপনি বুঝে দেবেন আর আপনি কেমন খেতে চাচ্ছেন। আমি এখানে পাতলা ঝোল হবে না, আবার ঘন ঝোলও হবে না, এভাবে রান্না করব। তো এটা হচ্ছে ঝোল মতো হবে এবং আমি একদম সম্পূর্ণ চুলায় রান্না করব। এই মাংসটা ম্যারিনেট করতে দেবেন মিনিমাম আধা ঘন্টা, যদি আপনি ওভারনাইট রাখতে পারেন তবে কিন্তু আরও ভালো। সব মশলাগুলো দিয়ে মাখানো হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। সব মাখানো হয়ে যাওয়ার পর তেল দিলে ভালো হয়। তারপরে তেল দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে মাখিয়ে নেব, এমন করে যেন প্রত্যেকটা মাংসের গায়ে তেলটা লেগে যায়। এখানে অত্যাধিক তেল হবে না, আমার যেহেতু মাংসের সাথে চর্বি আছে এটা কিন্তু বুঝে নিতে হবে। আমি চর্বিটা টোটালটা ফেলে দিইনি। 8-10টা শুকনো ঝাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আবার মাখিয়ে এটা ঢেকে রেখে দেব। ওপেন করে দেখাচ্ছি, দেখেন 1 ঘন্টা পরে কত সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে 1/4 কাপ তেল দিয়ে নেব। নিয়ে এখানে 1 কাপ মতন পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। এই বেরেস্তা করার জন্য পেঁয়াজটা আমার যদিও ফ্রিজে ছিল, আপনাদের সময় হাতে যদি না থাকে আপনারা বেরেস্তা করে রাখতে পারেন আর মাংসটা মাখিয়ে রাখার জন্য এই বেরেস্তার সময়টুকু নিতে পারেন। বেরেস্তা ভাজতে ভাজতে মাংসটুকু ম্যারিনেট করে রাখতে পারেন। এখানে আমি একে একে গরম মশলা, গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নেব। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জয়িত্রী সব কিছু থাকবে এর মধ্যে, তেজপাতাও টুকরো করে দিয়ে। পেঁয়াজের সঙ্গে অর্ধেক পেঁয়াজ ভাজা হয়ে গেলে বাকি পেঁয়াজের সাথে, মানে পেঁয়াজ আধ ভাজা হলে তখন মশলাগুলো দিয়ে বেরেস্তা করলে মশলার একটা সুন্দর ফ্লেভার এখানে ছড়িয়ে যাবে। মশলাটা ভাজা ভাজা হবে আর পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে তখন মাংসটা ঢেলে দেব। পেঁয়াজটার কালার কিন্তু খুব বেশি ডার্ক হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসটা দেখতে কালো কালো হয়ে যাবে। এর লাল রঙটা বজায় রাখতে হলে এটাকে কিন্তু সোনালি করে ভাজতে হবে। তারপর ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এর থেকে একটু পানি বের হতে দেব। তারপরে আমি যে বাটিটায় মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পানি, 1/2 কাপ মতো পানি আমি দিয়ে এটা ঢেকে রেখে দেব। ঢাকার পরে কিছুক্ষণ পরে অনেক পানি বের হবে, আবার নাড়াচাড়া করে দেব। মাঝে মধ্যে এরকম নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এখানে টেস্টের জন্য রসুন, 2টা রসুন কোয়া ছাড়িয়ে কোয়াগুলোর মধ্যে দিয়ে দেব। এই রসুনগুলো কিন্তু রান্না হওয়া পর্যন্ত আস্ত থাকবে এবং ফ্লেভারটাও কিন্তু ছড়িয়ে যাবে, খুব টেস্ট লাগবে খেতে, একদম কোরবানির মাংসের মতো কাটা মশলায় রান্না বলে যেটাকে ওটা। হলুদ একটু কম মনে হয়েছিল, হলুদ দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ঢেকে দেব, একদম মিউটে করে রেখে দেব আমি 1/2 ঘন্টার জন্য। এই 1/2 ঘন্টার মধ্যে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে যাবে। তারপরে আপনার পছন্দ মতন ঝোল রেখে আপনি নামিয়ে নিতে পারবেন। তো আমার কিন্তু এখানে আমি আর এক্সট্রা পানি দিইনি, একদম যা ছিল তাই। এ পর্যায়ে আমি আমার রান্নাটা শেষ করে দিচ্ছি, এই পর্যন্ত ঝোল রেখে দেব। তো এই ছিল আমার আজকের রান্নার রেসিপি। এর টেস্টটা একদম কোরবানির মাংসের মতন। ভালো লাগলে পাশে থাকবেন আর সবশেষে জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন।
হয়ে গেল আমার গরুর মাংসের ঝোল। আল্লাহ হাফেজ।